মুখ্য ন্যায়াধীশ রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈর ছয় নম্বর দফা কার্যকরী নকরাত কেন্দ্রকেও সমালোচনা করে রঞ্জন গগৈ। এনআরসির নামত সকল দলে খেলা খেলিছে। কোনো একটা দলে নিবিচারে এখন শুদ্ধ এনআরসি। এটা বিশেষ প্রতিষ্ঠানের আলোচনা চক্রত অংশ লই এনআরসি সম্পর্কত এই বিস্ফোরক মন্তব্য উচ্চতম ন্যায়ালয়ের প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈর। রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈয়ে কয় রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর নামত যা 50 বছরে মাথো চলি আছে রাজনৈতিক খেলা। এটা রাজনৈতিক দলে অবৈধ অনুপ্রবেশকারীক ভোটর বিনিময়ত সুরক্ষা দিয়ার প্রতিশ্রুতি দিয়ে আকৌ আন এটা দলে প্রবজনকারী সকল খিলঞ্জিয়ার কারণে ভাবুকি স্বরূপ বলে বহিষ্কার করার প্রতিশ্রুতি দিয়ে। নাগরিকত্ব সংশোধনী আইন সন্দর্ভত গগৈর মন্তব্য এই আইন সংসদত গৃহীত হয়েছে আর ইয়ার বিরোধিতা হয়েছে কারণ লোকে এই আইনখনে অস্তিত্বর সংকট নমাই আনব বলে আশঙ্কা করেছে। কয় উচ্চতম ন্যায়ালয় নতুবা সংসদের যোগেদিহে এই আইনখন বাতিল করবা যাব। চুক্তির ছয় নম্বর দফা কার্যকরী নকরা সন্দর্ভতো কেন্দ্রীয় সরকারক সমালোচনা দেশের প্রাক্তন মুখ্য ন্যায়াধীশগীর। উল্লেখযোগ্য যে এনআরসির বিষয়টি এতিয়াও সর্বোচ্চ ন্যায়ালয়ের বিবেচনাধীন হয়ে আছে। রঞ্জন গগৈ দেশের মুখ্য ন্যায়াধীশ হয়ে থাকতেই আদালতত চলিছিল এই গোচর। দিল্লির পৰা পার্থজ্যোতি বৰাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কার বিরুদ্ধে উলঙ্গ প্রতিবাদ করা নেতায় যোগদান করলে বিজেপি? কেরুয়া হল ঐক্যসেনা অসমৰ প্রাক্তন মুখ্য উপদেষ্টা মনোরঞ্জন বৰা। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবি দিল্লীত তেওঁ করেছিল উলঙ্গ প্রতিবাদ। দিল্লীত উলঙ্গ প্রতিবাদ করা কা বিরোধী নেতায় পিন্ধিলে গেরুয়া বসন। শুক্রবারে বিজেপিত যোগদান করিলে ঐক্যসেনা অসমৰ প্রাক্তন মুখ্য উপদেষ্টা মনোরঞ্জন বৰাই। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিত দিল্লীত উলঙ্গ প্রতিবাদ করেছিল এইগারী কা বিরোধী নেতায়। নির্বাচন ওসর চাপি অহারে সরকার বিরোধী মনোভাব ত্যাগ করে বিজেপিত যোগদান করিলে এইগারী ঐক্যসেনা প্রাক্তন মুখ্য উপদেষ্টা মনোরঞ্জন বৰাই। জাগিরোডৰ পৰা অজয় পাল, নিউজ 18 অসম নর্থ ইস্ট। 14 দিনের ন্যায়িক জিম্মাত গুৱাহাটীত গ্রেপ্তার হওয়া করিমগঞ্জের কংগ্রেস নেতা কবির আহমেদ। সংখ্যালঘু কোষের নেতাগী রঙাঘর সুমার পাছতেই কংগ্রেসের বিরুদ্ধে মুখর হয়েছে করিমগঞ্জ বিজেপি। 14 দিনের ন্যায়িক জিম্মাত কংগ্রেস নেতা কবির আহমেদ। করিমগঞ্জ কংগ্রেসের সংখ্যালঘু কোষের সভাপতিগীক রঙাঘর প্রেরণ করার পাছতে জিলা বিজেপিয়ে আনিছে এটার পাছত আনটো অভিযোগ। ড্রাগসর নিষিদ্ধ বেহার সঙ্গে জড়িত কবির আহমেদ। কবিরর বিরুদ্ধে করিমগঞ্জের ত্রিপুরাতো রুজু হয়ে আছে বহু গোচর। 23 জানুয়ারীত সেইজন কবিরক বড়াইগ্রাম আরক্ষে আটক করার পাছত একাংশ কংগ্রেসিয়ে থানা ঘেরাও করার অভিযোগ বিজেপির। কংগ্রেসী নেতা পানী নেতার সহযোগতে কবিরে আরক্ষীক প্রহার করে থানার পৰা পলাই যাওয়ার অভিযোগ করিমগঞ্জ জেলা বিজেপির। কেবল আসামত নয়, ত্রিপুরা রাজ্যতো তেখেতের নামে বহু কেটা কেস আছে। এই ড্রাগসের ব্যাপারে তেখেতে জড়িত, দীর্ঘদিনের পৰা তেখেতে জড়িত আছে। কংগ্রেসের নেতৃত্বত এই পাতাকান্দি এলাকার ড্রাগসের ব্যবসা চলি আছে। বাড়িগ্রাম পুলিশে তেখেতে গ্রেপ্তার করেছিল। কিছুমান নেতাবিলাকে এই থানা ঘেরাও করে তেখেতক আঁতরাই দিছে। 16 দিন পলাই থাকা কবির আহমেদ জালত পড়েছিল মহানগর আরক্ষীর। গুয়াহাটির ঘোড়ামরাত কবিরর গ্রেপ্তারের পাছতে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়েছিল বহু বাঘা বাঘা নেতার সঙ্গে উঠা কবিরর ফটো। এইজন কবিরকে শুক্রবারে 14 দিনের ন্যায়িক জিম্মালয় প্রেরণ করে আদালতে। পিএস কেস নাম্বার 312/2020, এই স্পেশাল কেস নাম্বারটি হল 37/20, আইও আনোয়ার হোসেন চৌধুরী একুজ কবির আহমেদক জিত করে আনি আদালতে প্রডিউস করেছে। আদালত আপনার হিয়ারিং 14 দিনের জুডিশিয়াল কাস্টডিত পঠাইছে।
এনডিপিএছ গোচৰ ৰুজু হৈ থকা পাথৰকান্দিৰ কংগ্ৰেছ নেতা কবিৰ আহমেদ ৰঙাঘৰত সোমাব লগা হোৱা ঘটনাই নিশ্চিতভাৱে বৰাকত বেগফুটলৈ ঠেলি দিব কংগ্ৰেছক। করিমগঞ্জের পর গৌরী স্কন্দের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর এয়া আছিল আজির প্রাইম টাইম 18। নমস্কার।